আসসালামু আলাইকুম, ওয়াকিং উইথ অ্যানিমালস বিটের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সামনে চলে আসলাম নতুন ভিডিও নিয়ে, সেটা হচ্ছে ইদানিং যে আবহাওয়ার যে অবস্থা, এই রোদ, এই বৃষ্টি, এই ঠান্ডা, এই গরম, তো এইখান থেকে তো কবুতরের বা পাখির যাই হোক না কেন অনেক সময় ঠান্ডা লেগে যায়। তো এই ঠান্ডাটা যেন না লাগে সেই জন্য আমরা যেই কাজটা করি আসলে, সেটাই আসলে আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো অনেক মানে আহামরি কিছু বলবো না, খুব ছোটোর ভিতরেই ভিডিওটা শেষ করব। যেহেতু মানে এই আমার চ্যানেল, আমি ইনফরমেশনটা দেওয়ারই চেষ্টা করি ছোটোর ভিতরে, দেখা যায় মানুষের তাহলে বুঝতে সুবিধা হয় এবং ভিডিওটা দেখতেও সুবিধা হয়, সেই জন্য আসলে আমি বেশি ভিডিওটা বড় করব না। তো মেন টপিকে ফিরে আসি। তো আজকে আমি আমার কবুতরের পানির সাথে একটা মেডিসিন ইউজ করব, সেই মেডিসিনটাই আসলে আপনাদের সাথে শেয়ার করব। তো এটা আসলে আপনাদের অনেকেরই জানা আছে যে, এবং মানে আমি মূলত ভিডিওটা তৈরি করছি নতুনদের জন্য, তো সেই জন্য আমি বলে রাখছি, তো মানে সিনিয়র যে ভাইরা আছেন তাদের জন্য এই ভিডিওটা না, তো নতুনদের জন্য এই ভিডিওটা। তো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আর কথা না বাড়াই, এই যে এই ওষুধটা, এটা হচ্ছে ডেল্টাসন, ঠিক আছে? এই ডেল্টাসন মেডিসিনটা যেহেতু আবহাওয়াটা একটু খারাপ যাচ্ছে, আর যেহেতু আমরা খোলা জায়গায় কবুতর পালি, মানে আমার মতো যারা খোলা জায়গায় কবুতর পালন করতেছেন, আপনারা একটু দেখেন আমার জায়গাটা, আমি একদম ছাদের উপরে খোলা পরিবেশে কবুতর পালন করি, তো আমার এখানে কোনো প্রোটেকশন নাই। তো দেখা যায় ডিরেক্ট বাতাসটা কবুতরের গায়ে লাগে, এবং বৃষ্টির আসলো, বৃষ্টির পানিটা কবুতরের গায়ে অনেক সময় লেগে যায়, আমি যদিও ঢেকে দিই তারপর অনেক সময় লেগে যায়। তো এইখানে একটু কবুতরের ঠান্ডা লাগার প্রবণতাটা একটু বেশি থাকে, কিন্তু দেখা যায় আমার এইখানে থাকতে থাকতে আমার এই কবুতরগুলোর যেই ইমিউনিটিটা তৈরি হয়েছে, তাদের আসলে অল্পতেই ঠান্ডা লাগে না, তারা দেখা যায় এইখানে অভ্যস্ত হয়ে গেছে, এইখানে থাকতে থাকতে তাদের পরিবেশের সাথে খাপ খাওয়া নিছে। তো তারপর আমি এই ডেল্টাসন ট্যাবলেটটা খুবই হালকা পরিমাণে আজকে ইউজ করব, 4 লিটার পানিতে 2টা ট্যাবলেট ইউজ করব। তো এটাতে হইলে হবে কি, কবুতরের যদি কোনো ঠান্ডা ঠান্ডা ভাব থাকে আবহাওয়াজনিত কারণে, সেই ভাবটা চলে যাবে, ঠান্ডা অগ্রিম মানে ঠান্ডাটা আর বেশি দূরে যাবে না, ঠান্ডাটা বেশি গাড়ায় যাবে না, ঠান্ডাটা অল্পতেই ভালো হয়ে যাবে। তো দেখা যায় অনেক সময় বেশি হয়ে গেলে ঠান্ডার সমস্যা, তখন দেখা যায় অনেক ভারী ধরনের মেডিসিন ইউজ করতে হয়। তো সেই জন্য আসলে আমি সেই রিস্কটা নিব না, যেহেতু আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, দেখা যায় এই রাতের বেলা হঠাৎ করে ঠান্ডা বাতাস ছাড়ে, ঠান্ডা বাতাসের পাশাপাশি বৃষ্টি হয়, তো হঠাৎ দেখা যায় অনেক সময় কবুতর ঢাকার সুযোগ পায় না, আগে বৃষ্টি নেমে যায়। তো এই জন্য আসলে এই ব্যবস্থাটা আমি নিব। তো আমি আর কথাটা না বাড়াই, আমি এখানে পানি নিয়ে নিছি, আপনারা দেখেন এই যে পানি নিয়ে নিছি, এখানে 4 লিটার পরিমাণ পানি আছে, এই পানির সাথে আমি 2টা ট্যাবলেট দেবো ডেল্টাসন, একবারে হালকা ওষুধ দেবো, এই যে এই একটা, আর একটা দিয়ে দিচ্ছি, এই যে আরেকটা দিয়ে দিলাম। তো এটা ভালোভাবে মিশিয়ে নিব। ডেল্টাসন ট্যাবলেটটা কিছুক্ষণ পানির ভিতর রেখে দিলে সে এমনি এমনি গলে যাবে, মানে খুবই নরম একটা ওষুধ। তো আমি গুলায় তারপরে ভিডিওটা আবার কন্টিনিউ করতেছি। সো আমার 10 সেকেন্ডও লাগে নাই, ট্যাবলেটগুলো গুলে গেছে, ট্যাবলেটটা খুবই নরম একটা ট্যাবলেট, আপনারা যখন গুলাবেন আপনার পানির সাথে দেওয়ার পরে দেখা যায় 30 সেকেন্ডের মতো ওয়েট করলে ট্যাবলেটটা গুলে যাবে, তারপরে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন, বাস। তো মিশিয়ে নেওয়ার পরে যে কাজটা করুন, তারপর আপনার আপনাদের পাখি বা কবুতরকে সেই পানিটা প্রোভাইড করবেন খাওয়ার জন্য। তো আমি এখানে খাবার টাবার দিছি, পানি এখন পর্যন্ত দেই নেই, পানি দিব, পানির জন্য সবাই প্রিপাসার্থ, পানি দেওয়ার সাথে সাথেই তারা খাবে, তো সেই ব্যাপার দৃশ্যটা আমি আপনাদের দেখাবো। আর আপনারা যারা এই রকমভাবে খোলা জায়গায় পাখি পালেন, কবুতর পালেন, তারা এই রকম হালকাভাবে কিছু মেডিসিন অগ্রিম ইউজ করতে পারেন, মানে তাহলে দেখা যায় যে পাখির ঠান্ডা লাগার আগেই পাখি অনেকটাই সুস্থ হয়ে থাকবে, মানে ঠান্ডাটা তার লাগবে না, তার শরীরে একটা অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করবে এই মেডিসিনটা। তো আপনারা দেখতেই পাচ্ছেন কবুতরগুলো কত সুন্দরভাবে পানি খাচ্ছে,
আমি একে একে সবগুলো দিয়ে দিব, আসলে একসাথে ভিডিও করে এবং পানি দেওয়া পসিবল হচ্ছে না যেহেতু আমি একা মানুষ। তো এক হাতে দেখা যায় মোবাইল দিয়ে ভিডিও করছি, আরেক হাতে পানি দেওয়া যাচ্ছে না। তো আমি আর ভিডিওটা বড় করব না, আমি ছোটোর ভিতরে শেষ করে দেবো। তো আমি আসলে কী মেডিসিনটা আজকে ইউজ করলাম এবং কেন করলাম সেই জিনিসটাই আসলে আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা দেখেন আমার এখানে ঘুঘু আছে, কবুতর আছে এবং বাজিগার পাখিও আছে। আমি এই সবগুলোকে একই ধরনের মেডিসিন ইউজ করি এবং আমি এই মেডিসিনগুলো ইউজ করাতে সুফলই পাই। আমি যদি সুফল না পেতাম সেই ক্ষেত্রে আপনাদের সাথে আমি শেয়ার করতাম না। এই যে দেখেন আবহাওয়াটা হঠাৎ করে, এই মাত্র রোদ ছিল, হঠাৎ করে আবার একটা মেঘলা মেঘলা আবহাওয়া হয়ে গেছে এবং ঠান্ডা একটা হালকা বাতাস দিচ্ছে, এই মাত্রই শুরু হচ্ছে। তো এই আবহাওয়াটার জন্যই আসলে দেখা যায় নানান ধরনের রোগবালাই হয়। তো এই রোগবালাইয়ের মেন যে সমস্যাটা ম্যাক্সিমাম হচ্ছে ঠান্ডা লাগে। তো এই ঠান্ডাটা যেন না লাগে সেই জন্যই আসলে অগ্রিম একটু ডেল্টাসোনটা ইউজ করলাম। ডেল্টাসোনটা ইউজ করলে আশা করি আর ঠান্ডা লাগবে না, এবং যদি লেগে যায় সেটা আলাদা ব্যাপার। কিন্তু এই জিনিসটা ইউজ করে আমি এর আগেও সুফল পেয়েছি, দেখা যায় আমার কবুতর কখনো অসুস্থ হয় নাই, তারা অগ্রিম মানে এই ওষুধটা অগ্রিম ইউজ করাতে আমার কবুতরগুলো ভালো থাকছে। তো সেই জন্য আসলে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো আশা করি আপনাদের উপকার আসবে, এবং উপকার আসলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমার কবুতরের জন্য দোয়া করবেন। এবং যারা এই ধরনের ভিডিও পছন্দ করেন তারা আমার ভিডিওতে লাইক করবেন। এবং আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে LFI লাইভ স্টক ফার্মিং অ্যান্ড ইনফরমেশন, যেটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আশা করি আপনারা সকল ধরনের লাইভ স্টক সম্পর্কে সেই গ্রুপ থেকে জানতে পারবেন এবং আপনারাও সেই গ্রুপে অ্যাড হয়ে শেয়ার করতে পারবেন আপনারা বিভিন্ন ধরনের আপনারা যেই সম্পর্কেই জানেন, পশু পাখি গরু ছাগল হাঁস মুরগি সকল কিছুরই ইনফরমেশন শেয়ার করতে পারবেন। তো আর ভিডিওটা বড় না করি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা নিয়ে আজকের ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।